আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হামিম টিভির কিছু রিমোটের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কিছু শিখতে পারেন তাহলে, ঠিক আছে। তো বন্ধুরা চলুন দেখা যাক। বন্ধুরা এই হামিম টিভির ভিতরে আপনার এটা অ্যান্ড্রয়েড ভার্সন 9.9, এটা দিয়ে আপনি চাইলে আপনার মোবাইলের কাজও করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের প্রথমত আমরা এটায় হটস্পট কানেক্ট দেবো মোবাইল থেকে। তো কীভাবে কানেক্ট দেবো চলুন দেখা যাক। এই যে রিমোটটার প্রথমে এখন কিন্তু চ্যানেল চলতে আছে, এক সাইডে একবার ট্যাপ করব, মেনুতে যাব। মেনুতে যাবার পরে এই যে মাঝে যে বাটনটা দেখতেছেন এখানে একবার ট্যাপ করব। দুইটি অপশন আসছে এখানে, এই যে নিচের অপশনটা এটাই যাব, যাওয়ার পর আবার এই মাঝের অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু অসংখ্য হটস্পট মোবাইলে চলে আসছে। তো আমি এই উপরেরটা কানেক্ট করব, তো সেজন্য আবারও মাঝে এখানে একবার ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখুন এখানে পাসওয়ার্ডস আসছে। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে নাম্বার অপশনে নেব, টিভির নাম্বার অপশনে নেবার পরে আবারও মাঝে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা পাসওয়ার্ডটা দেব 1 2 3 4 5। তো তারপরে এখানে অ্যাকসেপ্ট এন্টার প্রেস করব, তাহলে আমাদের কানেক্ট হবে। কানেক্ট হয়ে গেছে দেখুন। তো তারপরে আমরা স্কিপ বেরিয়ে যাব, এক সাইডে একবার ট্যাপ করব। ট্যাপ করার পরে অটোমেটিকলি ইউটিউবে, এই যে ইউটিউব নামক একটি এই যে এই বাটন, ইউটিউবে যাব। এখানে একবার ট্যাপ করলে অটো ইউটিউবে চলে যাবে। তো নেট কানেকশন একটু দুর্বল, এই জন্য একটু স্লো কাজ করতেছে। তো আপনি চাইলে এখান থেকে এই যে অ্যাপস, এই যে অ্যাপসের যে একটি বাটন আছে অ্যাপস, এইখানে ট্যাপ করে আপনি এখান থেকে আপনার মোবাইলের মতন, সেম মোবাইলের মতন আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। এই যে অ্যাপ স্টোর, এই যে দেখুন এটা হচ্ছে অ্যাপস স্টোর। এই যে উপরে এটা অ্যাপ স্টোর। তো এখান থেকে আপনি চাইলে অ্যাপস ডাউনলোড করতে পারেন। দেন আমি এই যে এখানে আছে ব্রাউজার, ব্রাউজারে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করলে এখানে আপনার সেম মোবাইলের মতনই সব কিছু দেখছেন। আপনি এখান থেকে সার্চ করে এই কাজমার্কটা এখানে রেখে এন্টারে একবার, এই যে কাজমার্কটা রেখে এই যে এন্টারে একবার প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে আপনি যেটা লিখবেন, ফেসবুক দেখছেন, ফেসবুক। মূলত এই কয়টা বাটন, এই যে 5টা বাটন, এই মাঝে একটা, এই 5টা বাটন দিয়েই মূলত কাজবাজ অনলাইনে যদি করতে যান তাহলে এটা দিয়েই খুবই পারফেক্টভাবে করা যায়। তো এখান থেকে আমি যদি ফেসবুকে যাই, যে ফেসবুক আসছে দেখুন, ফেসবুকে গেলে আমি এটাকে উপরে নিয়ে নেব। উপরে নিয়ে নেবার পর একটু নিচে আনব। নিচে আনার পর একটু দেন আমি এই এন্টার একবার প্রেস করব। तो हमारे खाने नेट कनेक्शन स्लो ये एक देरी है। तो एखान अपनी लग इन चाहले अपना मोटामुटी कथा सबकिछ एखान करते हैं। तो हामिम टीवीर ये नेट कनेक्शन देखा है परवर्ती भिडियो नहीं। तो आजकल मत ये पर्यन्तই, आल्लाह हाफिज।